বিএনপি নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালায়। এই ঘটনার সাথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাথে কোন সম্পৃক্ততা ছিল না। প্রিয় সাংবাদিক ভাইরা, ইতিমধ্যে আপনারা জানেন বেগম খায়েদা জিয়া ফেনী সরকারি ভাইয়ের স্কুল মাঠে জনসভায় তার উপস্থিতিতে তাদের দলীয় আন্তর্জাতিক কন্ট্রোলের কারণে দাবা পাল্টা ধাওয়া ও সংঘর্ষের কারণে ওই জনসভাটি ভঙ্গ হয়ে যায়। আপনারা আরো নিশ্চয় জানেন ইতিপূর্বে তিনি সার্কেল হাউস থেকে বেগম খায়েদা জিয়া চট্টগ্রামে যাওয়ার প্রাককালে সার্কেল হাউসে অভ্যন্তরে দুটি গ্রুপের সংঘর্ষে গাজি মানিক গ্রুপ তার গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যম মাধ্যমে প্রচারিত সংবাদের মাধ্যমে আপনারা জানেন চট্টগ্রাম বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন এবং ফেনী বিএনপি নেতা মোবারক কথা বলে অডিও রেকর্ড প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রেকর্ড থেকে বোঝা যাচ্ছে বিএনপি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ডাক্তার শাহাদাত হোসেনের মাধ্যমে ফেনী বিএনপি নেতা মোবারককে নিয়ে কিভাবে ফেনী সীমান্তে খালেদা জিয়া গাড়ি বহরে খালেদা গাড়ি লক্ষ্য করে শুধু রক্ষা করে কিভাবে শুধুমাত্র সাংবাদিকদের গাড়ির উপরে হামলার নির্দেশনা দেওয়া হয়ে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আরেকটি বিষয়ে লক্ষ্য করলে বুঝবেন খালেদা জিয়া দীর্ঘ তিন মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকা থেকে কক্সবাজার বিমান যোগে না গিয়ে প্রায় 500 কিলোমিটার শহর পথে যাবার কি রহস্য থাকতে পারে। এই থেকে প্রতীয়মান হয় যে খায়দা জিয়া 93 দিন অবরোধ দিয়ে জ্বালাও পোড়াও পেট্রোল বোমার গাড়িতে অগ্নিসংযোগ মানুষ হত্যা করে আন্দোলনের নামে ধর্ষণ চালিয়ে ব্যর্থ হয়ে নতুন ইস্যু সৃষ্টি করার লক্ষ্যে তার গাড়ি বহরে থাকা সাংবাদিকদের গাড়িতে এই হামলা চালায়।